हेलो फ्रेंड्स, वेलकम टू ए टू लाइफ वन स्टेप अहेड। विश्वभारती यूनिवर्सिटी शांति निकेतन और सेंट्रल यूनिवर्सिटी प्रॉस्पेक्टस रिलीज हो 2023-24 एडमिशन गाइडलाइंस। विभिन्न विषय एडमिशन गाइडलाइंस एरा रिलीज करेछे, जेमन एखाने देखते ही पाच्छेन आपनारा इन्स्टिट्यूट अफ लैंगुएज ह्यूमैनिटी सोशल साइंस म्यूजिक फाइन आर्ट्स रूरल कन्स्ट्रक्शन एग्रिकल्चर एडुकेशन सह डिप्लोमा सार्टिफिकेट डेवलपमेंट फरेन कैजुअल सह पीएचडी प्रोग्रामेरो। আমরা এখন পিএইচডি প্রোগ্রামটি নিয়ে আলোচনা করব। সেটি প্রসপেক্টাসে 89 পেজে রয়েছে, তাই এখানে আমরা ডাইরেক্ট 89 পেজে চলে যাব। এর আগে যে পেজগুলি রয়েছে সেগুলি কিন্তু অন্যান্য বিভিন্ন কোর্সে রয়েছে। সেই কোর্সগুলি সম্বন্ধে যদি আপনারা ইন্টারেস্টেড হন বা সেগুলিতে কোনো প্রয়োজন থাকে, আপনারা এখান থেকে সেগুলিরও সমগ্র ডিটেলস পেয়ে যাবেন। এই অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশানের ওয়েবসাইট লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, সেখান থেকে আপনারা বাকি কোর্সগুলিও পেয়ে যাবেন। পিএইচডি সম্বন্ধে প্রথমে যে বলা হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মাস্টার ডিগ্রিতে 55% মার্কস ম্যান্ডেটরি, অর্থাৎ থাকতেই হবে। এছাড়াও 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে, অর্থাৎ 50% মার্কস থাকতে হবে এসসি এসটি ওবিসি নন ক্রিমি লেয়ার ডিফারেন্টলি এবলড এবং আদার ক্যাটাগরিজ অফ অ্যাপ্লিকেন্ট অ্যাজ পার ডিসিশন অফ দ্য কমিশন টাইম টু টাইম। যাদের এমফিল আছে 55% মার্কস নিয়ে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে নেক্সট যে বিষয়টি বলা হয়েছে সেটি হচ্ছে, অ্যাডিশন টু দ্য অ্যাবভ অ্যাপ্লিকেন্ট মাস্ট ফুল ফিল এনি অফ দ্য ফলোয়িং, সেটি থাকার সাথেও নিম্নোক্তগুলির মধ্যে যে কোনো একটি থাকতে হবে, অর্থাৎ এগুলির মধ্যে হচ্ছে সিএসআইআর অথবা ইউজিসি নেট স্লেট গেট কোয়ালিফাই থাকতে হবে, এমফিল ডিগ্রি থাকতে হবে অফ বিশ্বভারতী অর এনি আদার ইউনিভার্সিটি রেকগনাইজড বাই ইউজিসি হুজ এমফিল ডিসার্টেশন হ্যাজ বিন ইভালুয়েটেড অ্যান্ড ভাইভা বুক ইজ পেন্ডিং, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ক্যান্ডিডেটস হু হ্যাভ নট ফুলফিলড এনি অফ দ্য কন্ডিশন মেনশনড অ্যাবভ উইল হ্যাভ টু কোয়ালিফাই ইন দ্য পিএইচডি এন্ট্রান্স টেস্ট টু বি কন্ডাক্টেড বাই দ্য সেন্ট্রাল ইউনিভার্সিটি, অর্থাৎ যাদের এই তিনটির মধ্যে কোনোটিই নেই তাদের কিন্তু একটি রিটেন টেস্ট দিতে হবে, যেটি বিশ্বভারতী কর্তৃপক্ষ কর্তৃক অনুষ্ঠিত হয়। নেক্সট এখানে এন্ট্রান্স টেস্টের কথা দিয়ে বলা হয়েছে, কোয়ালিফাইং মার্কস হচ্ছে 50%, এক্ষেত্রেও 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে রিজার্ভ ক্যাটাগরির জন্য, অর্থাৎ এসসি এসটি ওবিসি ডিফারেন্টলি এবল ক্যাটাগরির জন্য। ইন্টারভিউর জন্য উইচ ইজ ম্যান্ডেটারি প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য অর্গানাইজড বাই দ্য হবে ডিপার্টমেন্ট বা সেন্টার দিয়ে, যখন অ্যাপ্লিকেটর রিসার্চ ইন্টারেস্ট এরিয়া তাদের একটি সেখানে জমা করতে হবে। ইন্টারভিউতে যে বিষয়গুলি হবে সেগুলি হচ্ছে, অ্যাপ্লিকেন্ট পজিশন দ্য কম্পিটিশন ফর দ্য প্রোপোজড রিসার্চ, দ্য রিসার্চ ওয়ার্ক ক্যান বি সুটেবলি আন্ডারটেকেন অ্যাট দ্য ডিপার্টমেন্ট, দ্য প্রোপোজড এরিয়া অফ রিসার্চ ক্যান বি কন্ট্রিবিউট টু নিউ অর অ্যাডিশনাল নলেজ। ডিউরেশন অফ দ্য প্রোগ্রাম হচ্ছে ম্যাক্সিমাম 6 ইয়ার্স, 3 ইয়ার্স হচ্ছে মিনিমাম, ডেট অফ এন্ট্রান্স হচ্ছে যেগুলি অ্যাডমিশন পোর্টালে পরবর্তী সময়ে দিয়ে দেওয়া হবে। নেক্সট এখানে যে বিষয়টি বলা আছে অ্যাপ্লিকেশান ফিয়ের কথা, ইউআর ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য ফার্স্ট সাবজেক্ট 1000, ফর ইচ অ্যাডিশনাল সাবজেক্ট 400, এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য ফর ফার্স্ট সাবজেক্ট 300, ফর ইচ অ্যাডিশনাল সাবজেক্ট 150। অনলাইন অ্যাপ্লিকেশান প্রসিডিওর, যারা অনলাইন অ্যাপ্লিকেশান সিস্টেমে অ্যাপ্লাই করতে চান তারা বিশ্বভারতী অ্যাডমিশন admission.saamarth.edu.in এখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যালাউ করবে ক্যান্ডিডেটদের স্ক্যান ফটোগ্রাফ, 4 cm × 3 cm এর একটি ফটোগ্রাফ স্ক্যান করে আগে থেকেই রেখে দেবেন প্রয়োজন হবে, এবং সিগনেচার। ডিটেল অফ দ্য কোর্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এই অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ফি ইন কেস অফ অ্যান অনলাইন অ্যাপ্লিকেশান মে বি পেড বাই এনি অফ দ্য ফলোয়িং ওয়েজ, এগুলির মধ্যে যে কোনো একটির মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড, যে কোনো একটির মাধ্যমে। নেক্সট এখানে নো ক্যাশ পেমেন্ট এখানে অ্যালাউড নয়। প্রসপেক্টিভ ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ভিজিট ওয়েবসাইট পোর্টালে যেতে বলা হচ্ছে। নেক্সট এখানে যে বিষয়টি আছে, ক্লোজ থাকে বিশ্বভারতী স্যাটারডে এবং সানডে, রবীন্দ্রভবন ওয়েনেসডে অ্যান্ড থার্সডে এবং পাঠ্যভবন ওয়েনেসডে অ্যান্ড সানডে। অল দ্য ভবন ইনস্টিটিউট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস ওয়ার্ক ফ্রম 9:30 থেকে 6টার মধ্যে। এখানে আর যে বিষয়গুলি আছে, যে সাবজেক্টে কতগুলি ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সি আছে তার ডিটেলস দেওয়া হয়েছে। এখানে সাবজেক্টের কোডও দেওয়া আছে এবং তার সাথে সাথে এরিয়া অফ স্পেশালাইজেশনের উল্লেখ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যে স্পেশালাইজেশনের ওপর পিএইচডি এখানে এরা চাইছে। আসামিজ টোটাল সাবজেক্ট 1, বেঙ্গলি 8, চাইনিজ 1, সেন্টার ফর মডার্ন ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস লিটারেচার অ্যান্ড কালচার স্টাডিজ ফ্রেঞ্চ 1, রাশিয়ান 3, ইটালিয়ান 0, জার্মান 2, কম্পারেটিভ লিটারেচার 1, ডিপার্টমেন্ট অফ আরবিক পার্সিয়ান উর্দু অ্যান্ড ইসলামিক স্টাডিজ 8, ইংলিশ 6,
জাপানিজ 5, সংস্কৃত 3, হিন্দি 14, তামিল 1, টোটাল 54। নেক্সট এখানে যে বিষয়টি আছে সেটি হচ্ছে ইম্প্যাক্ট ক্যাপাসিটি, পিএইচডি ফর কোর্স, আরও রয়েছে ইকোনমিক্স, এটি হচ্ছে আপনাদের বিদ্যাভবনের আন্ডারে, ইকোনমিক্স 11, অ্যান্থ্রোপোলজি 5, সেন্টার ফর জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন 7, অ্যান্সিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি কালচার অ্যান্ড আর্কিওলজি 13, হিস্ট্রি 6, ফিলোসফি অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ান 1, উমেন স্টাডিজ 1, টোটাল 44। নেক্সট এখানে শিক্ষা ভবনের আন্ডারে যেটা রয়েছে পিএইচডি প্রোগ্রাম, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দিয়ে দেওয়া হয়েছে, এমএসসিতে 55% মার্কস এবং এক্ষেত্রেও 5% মার্কস রিল্যাক্সেশন রয়েছে রিজার্ভ ক্যাটাগরির জন্য, অর্থাৎ এসসি এসটি ওবিসি ডিফারেন্টলি এবল ক্যাটাগরির জন্য। এখানে যে বিষয়টি রয়েছে এখানে বায়োটেকনোলজিতে রয়েছে 8 সিটস এবং বোটানিতে 9। নেক্সট আর যে বিষয় আছে কেমিস্ট্রি 42, হিউজ নাম্বার অফ ভ্যাকেন্সি, কম্পিউটার সায়েন্স 8, এনভায়রনমেন্টাল সায়েন্স 3, ইন্টিগ্রেটেড সায়েন্স 7, ম্যাথামেটিক্স 14, হেয়ার ইজ অলসো হিউজ নাম্বার, ফিজিক্স 15, স্ট্যাটিস্টিক্স 6, জুলজি 5, টোটাল 117 পোস্ট ভ্যাকেন্সি রয়েছে পিএইচডির জন্য। নেক্সট সঙ্গীত ভবনে রয়েছে রবীন্দ্রসঙ্গীত 12, ড্রামা অ্যান্ড থিয়েটার আর্ট 6, মণিপুরী ড্যান্স 4, রবীন্দ্র নৃত্য 3, তবলা 1, টোটাল 26। নেক্সট এখানে কলা ভবন, নেট জিআরএ প্রেসপেক্টিভ সাবজেক্ট, এনি আদার ইকুইভ্যালেন্ট রিসার্চ এলিজিবিলিটি টেস্ট, ডিজাইন, সেরামিক, গ্লাস অ্যান্ড টেক্সটাইল 8, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অফ আর্ট 4, ডিপার্টমেন্ট অফ গ্রাফিক আর্ট, প্রিন্ট মেকিং 1, টোটাল 13 সিট। নেক্সট এখানে রয়েছে পালি সমতা বিভাগ, ডিপার্টমেন্ট অফ রুরাল স্টাডিজ 3, ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ওয়ার্ক 4, শিল্প সদনও 8, টোটাল 15। পালি শিক্ষা ভবনে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ইকোনমিক্স 2, নেক্সট রয়েছে এগ্রিকালচার স্ট্যাটিস্টিক্স 1, সায়েন্স সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচার কেমিস্ট্রি 8, এগ্রিকালচার এন্টেমোলজি 3, প্ল্যান্ট প্যাথোলজি 3, অ্যাগ্রোনমি 11, হর্টিকালচার অ্যান্ড পোস্ট হার্ভেস্ট টেকনোলজি 9, এগ্রিকালচার এক্সটেনশন 3, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং 4, ক্রপ ফিজিওলজি 2, অ্যানিমাল সায়েন্স 0, এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং 1, টোটাল 47 পোস্ট। নেক্সট এখানে বিদ্যাভবনের আন্ডারে ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স 7, ডিপার্টমেন্ট অফ এডুকেশন 3, টোটাল 10। নেক্সট এখানে অ্যাপ্লিকেশন গাইডলাইন রয়েছে, এখানে নেক্সট এটা পিএইচডি ব্যাপারটি এখানেই শেষ হয়ে গেল। এই হচ্ছে সম্পূর্ণ পিএইচডির অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এটি সম্বন্ধে এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য আছে, যে বিষয়টি আমি একটু এখানে আপনাদের মেনশন করে দিই, সেটি হচ্ছে যে সিট ভ্যাকেন্সির আগে যে বিষয়টি প্রথমেই বলে দেওয়া হয়েছিল সেই বিষয়টি হচ্ছে যে নো ক্যাশ পেমেন্ট, কোনো ক্যাশ পেমেন্ট করা হবে না। প্রসপেক্টিভ ক্যান্ডিডেটসদের এখানে যাওয়ার জন্য, ওয়েবসাইটে যাওয়ার জন্য বলা হচ্ছে, এবং অনলাইন পেমেন্ট অ্যাজ ফলোজ। এবং এখানে আরেকটি বিষয় আপনারা দেখতে পেলেন যে ফর ফার্স্ট সাবজেক্ট এবং অ্যাডিশনাল সাবজেক্টের যে কথাটি রয়েছে, অর্থাৎ কেউ যদি একের অধিক সাবজেক্টের জন্য এলিজিবল হন এবং তারা অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে প্রথম সাবজেক্টের জন্য 1000 টাকা এবং পরবর্তীর জন্য 400, এবং একইভাবে এসসি এসটি পিডাব্লিউ ক্যান্ডিডেটদের জন্য প্রথম 300 এবং দ্বিতীয়টির থেকে 150 টাকা করে লাগবে। এই হচ্ছে এর বক্তব্য। এই বিষয়টি সম্বন্ধে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি অনেক বড়, এখান থেকে আপনারা প্রসপেক্টাস থেকে পিএইচডি সেকশনটায় এসে 89 পেজ থেকে পিএইচডির ডিটেলস পেয়ে যাবেন। এটি সম্বন্ধে আর কোথাও কোনো জিজ্ঞাসা থাকলে বা অ্যাপ্লিকেশন প্রসিডিওর সম্বন্ধে কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। এছাড়া এই জাতীয় আরও ভিডিও পেতে চ্যানেলটির সাথে যুক্ত থাকতে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।